মানুষ সত্যি আজব। আমরা তখন সমাধান চাই যখন আমরা ভুল হই, আর আমরা শাস্তি চাই যখন অন্য কেউ ভুল হয়। বিশ্বাস করুন, যখন আপনি হেরে যাওয়া শিখে যাবেন তখন সফলতা নিজেই আপনার কাছে চলে আসবে। মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যের দুঃখ দেখে হাসবে। আমাদের কোনো অধিকার নেই যে কাউকে আমরা কষ্ট দেব। যাদের জীবনে আমরা এক ফোঁটা খুশি দিতে পারিনি, আর তার মৃত্যুর পরে তার কবরে গিয়ে প্রদীপ কেন জ্বালাবো? সব থেকে আফসোসের কথা হলো পাশের বাড়ির বাচ্চার খিদে ও কষ্টকে না জানা, কিন্তু সেই বাড়িরই বউ ও মেয়েদের সম্পর্কে সব কিছু জানা, আর এটা এখন বেশিরভাগ মানুষের পছন্দ। মানুষ তার ভালো চিন্তার জন্য সেই পুরস্কার পাবে যা তার ভালো কাজের জন্যও পাবে না। কিছু মনে করবেন না, কিন্তু আমরা অনেক আজব। ভালো পোশাক পরে পবিত্র হয়ে মসজিদে মন্দিরে গুরুদুয়ারে যাই, সেখানে গিয়ে জুতো আমরা বাইরে খুলি আর নিজের অহংকার নিয়ে ভিতরে চলে যাই। তারপর আমাদের চোখ কোথাও থাকে, কান কোথাও তো মন কোথাও থাকে, আর আমরা বলি খোদাকে খুঁজতে এসেছি। এমন প্রার্থনাতে ওপরবালাকে পাওয়া যায় কি? সব কিছু একটি চিন্তার খেলা, এমন একটি চিন্তা যেখানে কোনো চাওয়া নেই, কোনো লোভ নেই, এমন একটি চিন্তা যেখানে কোনো জাত নেই। তখনই আমাদের রব পর্দা সরিয়ে দেবে। বেশিরভাগ ক্ষেত্রে অসফলতার একটি কারণ হল মানুষ দ্রুত সফলতা পেতে চায়। খারাপ স্বভাব মানুষকে তার নিজের শহরে এমন করে দেয় যে লোক তাকে চিনতে চায় না। সময়ের সাথে সাথে চেহারা তো বদলে যাবে, কিন্তু স্বভাব বদলাবে না। খারাপ লোক খারাপ না করলেও সে খারাপ, আর ভালো লোক ভালো না করলেও সে ভালো। কিছু লোক শোনে কিছু আর বোঝে অন্য কিছু, আর বলে অন্য কিছু, এমন লোক থেকে সবসময় দূরে থাকবেন। আমি আমার জীবনে অল্প কিছু শিখেছি। বাবা মা ছাড়া কেউ বিশ্বাসের যোগ্য নেই। সম্মান কেবল অর্থের আছে, মানুষের নয়। গরিবের কেউ বন্ধু হতে চায় না। মানুষ যাকে মন থেকে বিশ্বাস করবে সেই তাকে ধোকা দেবে। আর লোক ভালো স্বভাব নয়, ভালো চেহারাকে মূল্য দেয়। সবশেষে আমার পক্ষ থেকে, আমরা সবাই সব ধর্মের মানুষ, এটা বিশ্বাস করি যে ঈশ্বর এক, কিন্তু আফসোস আমরা নিজেদের এক মনে করি না।